যখন নমাজ শেষ করছে সালাম ফিরেছি, তখন তারা বলতো আর কি হলো, উঠবার না, যে যে বাবা বসে থাকো, এদের সেদে তাকাইও না। আমি তাদের দিকে একদম তাকাইনি, আমি তো পছন্দ দিকে কলমা পড়তেছি, মনে করছি মনে হয়েছে আজকে আমার মত হবে। এশারের নমাজ 3 রাকাত পড়ছি, 3 রাকাত সময় আছে। প্রথমে 4 রাকাত এশার নমাজ, তো 2 রাকাত শেষ করার পর 3য় রাকাতের জন্য যখন দাঁড়াইছি, তখন তারা আসে পড়ছে আমাদের সামনে, পিছনে দাঁড়াই গেছে। নমাজ শেষ না করা পর্যন্ত তারা কিছু বলে নি, এমনি দাঁড়িয়েছিল, তারা কথা বলছে। যখন নমাজ শেষ করছে সালাম ফিরেছি, তখন তারা বলতো আর কি হলো, উঠবার না, যে যে বাবা বসে থাকো, এদের সেদের তাকাইও না। এখন তারা জিজ্ঞায় কে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, কে কে পোস্ট আছে, খুঁজো শুধু ম্যানেজারকে। হ্যাঁ, তারপরে ওখানে আনসার যাদেরকে পাইছে তাদেরকে সেট করে ফেলছে, আর সবার মোবাইল নিয়ে নিয়েছে। আমি তো সামনে ছিলাম, যাই নমাজে আমার পাশে একজন, আমি তাদের দিকে একদম তাকাইনি, আমি তো পছন্দ দিকে কলমা পড়তেছি, মনে করছি মনে হয়েছে আজকে আমার মত হবে। সবাই আতঙ্ক, এখন শুধু ম্যানেজারের কথা জিজ্ঞায়। এভাবে তারা আর আমাদের সাথে কথা বলে না, তারা শুধু হুমকি দুমকি দেখায়। আমরা সুপুরে বসে আছি, আধা ঘন্টা অনুমানিক আর একটু বেশি হবে, তখন এখান থেকে পুলিশের দুজনে মারতে মারতে মসজিদে নিয়ে আসে, নিয়ে আসে ম্যানেজারকে দেখা দিছি। ম্যানেজার তো তখন থেকে ছিল, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর অল্প সংখ্যক আমাদের সাথে 8-10 জন রইল, আর বাদ বাকিগুলো সব বাইরে গেলো, বাইরে গেলো ম্যানেজারকে নিয়ে। বাইরে কি হয়েছে, কি কি করছে সেটা জানি না, কোন খাই দিয়ে আসে না বাড়ির অস্ত্র সব। পরে 20 অনুমানিক 20 থেকে 25 মিনিট পরে একটা শব্দ হইলো, সবাই বেরিয়ে চলে গেল। তারপর আমরা বাইরে এলাম, সবাই রাতে অস্ত্র আছে, সুন্দর পোশাক আছে, সেনাবাড়ি তোমার একটু সবুজ মতো হবে, মুকুট খালি লাগানো, সব সবার হাতে অস্ত্র আছে। আতঙ্ক তো আমরা তো পড়লাম না, মতের করে মতের আগের মতো যেটা হয় এটা করে ফেলছি, কলমা পড়ে ফেলছি, কিন্তু ভয় কি করবো, আর তো কোনো উপায় নেই। মরণ ছাড়া তো আমাদের আর দিকে, তারা তো মারতে, এখন যদি তারা চায় আমাদেরকে মেরিয়ে ফেলাইতে পারে, তো কি করবো আর, কোনো তো উপায় নেই।